নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনাদের অর্থাৎ কর্কট রাশির জাতক ও জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন দিকটা শুভ রয়েছে এবং কোন দিকটা আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওর এতটুকু অংশ মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। কর্কট রাশির জাতক বা জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদের সামনে উত্থাপন করব, কিন্তু তার আগে একটি ইম্পর্টেন্স কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা যে 100% মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। আর মিলবে তখনই যখন আপনার জন্মছকের শুভগ্রহের দশা বা অন্তর্দশা বা শুভগ্রহের অবস্থান থাকবে বেশি পরিমাণে, তখন আমি যে শুভ কথাগুলো বলবো সেই শুভ কথাগুলো লেগে যাবে। আর যদি এর উল্টোটা হয় তাহলে কিন্তু আমার কথা মিলবে না। তাই পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের উপর। তবে এতটুকুটা বলতে পারি, এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস, এবং আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। তো আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের দিক। দেখুন, কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের শারীরিক দিক কেমন যাবে। এই মাসে আপনাদের শারীরিক দিক নিয়ে কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোনো রোগ ব্যাধিতে আপনারা পড়তে পারেন। তবে বড় কোনো রোগ ব্যাধিতে আপনারা পড়বেন না, এতটুকু বলতে পারি। তবে হেলথ নিয়ে ছোটোখাটো টুকিটাকি প্রবলেমে আপনারা পড়বেনই পড়বেন, এতটুকুটা বলতে পারি। তাই আমি আপনাদেরকে একটি মাত্র সাজেশান দিব, আপনারা খাওয়া দাওয়া একটু সংযম রাখুন, অর্থাৎ কোনো ফাস্টফুড জাতীয় খাবার খাবেন না, নিরামিষ আহার গ্রহণ করুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম শারীরিক প্রবলেম ক্রিয়েট হবে না। এই মাসে আপনাদের আয় যেমন হবে সেরকম ব্যয়ও হয়ে যাবে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্সের জায়গাটা কিন্তু শূন্য থাকবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনারা অর্থকে জমা করবেন এরকম কিন্তু চেষ্টা করলেও পারবেন না, অর্থাৎ আয় ব্যয় সমান হতে চলেছে। এরপরে আসি কর্মস্থান। এই মাসে কর্মকেন্দ্রিক কিছু সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে পারে, তবে কর্মপ্রাপ্তির দিকটাও কিন্তু রয়েছে, অর্থাৎ যারা ফ্রেশার রয়েছেন চাকরির জন্য চেষ্টা করছেন তারা কিন্তু চাকরির জন্য চেষ্টা করতে পারেন। এছাড়াও কর্মের প্রেশার, যা থেকে আপনারা হুট করে মাথা গরম করে কর্মটি ছেড়ে দিলেন বা চাকরিটি ছেড়ে দিলেন, সেরকম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদেরকে একটি কথাই সাজেস্ট করব, হুটপাট কোনো রকম ডিসিশান নেবেন না, এবং কোনো চাকরি ছাড়ার আগে অবশ্যই একটি সাবস্টিটিউট চাকরি ধরে তারপর চাকরিটি ছাড়ুন, নচেত কিন্তু অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হতে পারে। এই মাসে বিবাহ ক্ষেত্র কিন্তু যথেষ্ট শুভ রয়েছে, অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে বা সম্পর্কগুলো ম্যাচিউরিটি পাওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনারা বিবাহের দিকে চোখ বন্ধ করে এগোতেই পারেন। এই মাসে আপনাদের মান সম্মান খ্যাতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই মাসে আপনাদের খ্যাতি ও প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পাবে। এই মাসে পারিবারিক সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ পরিবার থেকে সাপোর্ট, পরিবারের একটা ভালোবাসা, এই সমস্ত কিছু কিন্তু আপনারা পাবেন।
অর্থাৎ পারিবারিক সুখের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এর পাশাপাশি দাম্পত্য সুখের জায়গাও কিন্তু এই মাসে খুব ভালো রয়েছে। অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বন্ডিং, একটা ভালোবাসা, একটা মেলবন্ধন দেখা যাচ্ছে, এবং স্ত্রীর কাছ থেকে হেল্প পাওয়া বা হাজব্যান্ডের কাছ থেকে হেল্প পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মাসে আপনারা হুটপাট কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি আবারও বলছি, হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিলেন যে সিদ্ধান্তের ফল কিন্তু আপনাকে আগামীতে চুকাতে হতে পারে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ মাথা গরম করে বা আবেগের বসে কোনো রকম সিদ্ধান্ত আপনারা এই মাসে একদমই নেবেন না। এই মাসে ভাড়াটিয়া সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি যদি বাড়ি ভাড়া দেন বা আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন, দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। এছাড়াও আইনি সমস্যায় পড়তে হতে পারে, বা যাদের কোর্ট কাছারি মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা কিন্তু একটু দীর্ঘস্থায়ী এবং কিছুটা টেনশনের দিকে কিন্তু যেতে পারে। এই মাসে আপনারা কোনো হাইলাইটেড বস্তু কিনতে পারেন, যেমন ঘরে কোনো হোম অ্যাপ্লায়েন্স বা একটি ফোর হুইলার বা একটি টু হুইলার, এরকম কিন্তু কেনার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা এই মাসে বাড়ি কিনতে পারেন। এই মাসে শত্রুতার মুখোমুখি কিন্তু হতে হবে, অর্থাৎ বহিঃশত্রু বলুন বা জ্ঞাতি শত্রু বলুন, এরকম একটি প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে চলেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু গুপ্ত শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই শত্রুতা থেকে কিন্তু সাবধানে থাকুন। এরপর আসি প্রেম বা প্রেমযুদিক। দেখুন, এই মাসে প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু কামব্যাক করবে। অর্থাৎ এটা বলা যেতে পারে আপনাদের প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনাদের বাড়ি থেকে, কাজের জায়গা থেকে বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো গুরুত্বপূর্ণ নথি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে আপনাদের কিছু ক্ষেত্রে ঋণ হওয়ার সম্ভাবনাও রয়েছে, তাই আমি আপনাদেরকে বলবো এই মাসে একটু চেপে চলুন। সেক্ষেত্রে কিন্তু ঋণ হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকখানি প্রশমিত হবে। তবে এই মাসে যারা ফাটকা, লটারি, শেয়ার এইসব কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ রয়েছে। তবে আপনাদের রাহুগ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এই মাসে ব্যবসা ক্ষেত্র কিন্তু মোটের উপর দিয়ে শুভ রয়েছে, তবে বড় কোনো বিজনেস স্টার্ট আপ করার আগে অবশ্যই আপনি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের মুখোমুখি হন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম অনেকাংশে লাগু হবে। অর্থাৎ ব্যবসাতে টাকা ইনভেস্ট করার পর সেই টাকা নষ্ট হবে না। তাই আমি আপনাদেরকে আবারও একটি কথাই বলবো, এই মাসে আপনারা ডিসিশনটা ঠিকঠাকভাবে প্রপারভাবে নেওয়ার চেষ্টা করুন, সেখান থেকে কিন্তু কোনো রকম প্রবলেম ক্রিয়েট হবে না। যারা কর্কট রাশির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের হাঁটুর ব্যথা, পেটে ব্যথা, হার্টের প্রবলেম এই সমস্ত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে সন্তানের দিক কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, কিন্তু যাদের সন্তান রয়েছে তাদের হেলথ নিয়ে কিন্তু একটু ভোগার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো এই গেল কর্কট রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে তার একটি আগাম পূর্বাভাস। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।